আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর তাই এখন থেকেই প্রতিটি রাজনৈতিক দল যার যার সাধ্য অনুসারে সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়ে ময়দানে বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার বুবাতলি মুহুরিপুরে প্রদেশ যুব কংগ্রেসের একদিনের কনভেনশন অনুষ্ঠিত হয় এই কনভেনশনে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস প্রদেশ কংগ্রেস এসটি এল নেতা রাজেশ্বর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন প্রদেশ কংগ্রেস সহসভাপতি পীযুষ বিশ্বাস বলেন আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি ও সিপিআইএম কে কোন জায়গা ছাড়া হবে না এছাড়া এখন বিভিন্ন দল থেকে অনেক কর্মীরাই কংগ্রেস দলের হয়ে কাজ করছে লড়তে পারি সেই জন্য আমরা নির্বাচন কমিটি আমরা ডিক্লেয়ার করে দেব এবং সোনিয়া গান্ধী ওখান থেকে বলেছেন এডিসিদের লড়াই করার জন্য এডিসিতে ক্ষমতাচ্যুত করার জন্য কী কী সাহায্য দরকার সবগুলি উনি দেবেন এবং কোনো অবস্থাতে উনি বলেছেন যে সিপিএম এবং বিজেপিকে কোনো অবস্থাতে স্পেয়ার না কর সেই জন্য আমরা আজকে কর্মীদেরকেও ওই বার্তা দিয়েছি যে বিজেপি এবং সিপিএম এ নাই যে বিজেপিকে হটিয়ে দিলাম সিপিএম এটা সুযোগ সিপিএম যাতে কোনো সুযোগ না নিতে পারে কারণ সিপিএমও সুযোগ নিতে পারবে না আমরা কারণ আজকে সবাই দেখেছি যারা ডেডিকেটেড একসময় সিপিএম পার্টির হয়ে লড়াই করেছে সমস্ত কিছু ত্যাগ করেছে আজকে আমরা দেখেছি কংগ্রেসের সাটা দলে ওরা আজকের নেতৃত্বে সামনেরস ওরা কাজ করছে সেজন্য আমরা আশা করি তিনদিন বিপদজনক আখ্যা দিয়ে বলেন সিপিআইএম আমলেও পুলিশ আমাদের মিছিল মিটিং করার অনুমতি দিত না আর বর্তমানে বিজেপি আমলেও একই ঘটনা হচ্ছে সে বিপদজনক যেটা বামফ্রন্ট কখনো পারমিশন দিত না বক্তব্য রাখার জন্য মিটিং এর মিছিলে পারমিশন যেত না আমরা আমাদের বক্তব্য গিয়ে মানুষের কাছে পৌঁছতে যাতে না পারে আজকে একই কায়দা বিজেপি আজকে থানার কাছে আমরা পারমিশন চেয়েছি এই থানা দেখা যায় আমাদেরকে প্রথমত পারমিশনে দেবে না কালকে থানার ওসিকে আমি হুঁশিয়ারি দিয়েছি আমি বলেছি ও বলছে যে পারমিশনটা অসুবিধা বিজেপির মিছিল আছে আমি বললাম বিজেপির মিছিলের সঙ্গে আমাদের মিছিলের সম্পর্ক একদিনে পাঁচটা মিছিল হতে আর পাঁচটা পার্টি তোমার যত ক্ষমতা আছে আমি আসছি ক্ষমতা তুমি যত আছে তুমি ক্ষমতা প্রয়োগ করো তুমি পারমিশন না দিলেও আমরা যাচ্ছি মিটিং করবই করব কালকে আমি ওকে বলেছি যে তোমার যদি ক্ষমতা আমাকে বাধা দিও আমরা মিটিং করবই আমরা সিদ্ধান্ত তারপরে দেখা যায় এখানে এসে রাজনৈতিক মহলের মতে বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল আর এই ফলাফল যদি আসন্ন এডিসি নির্বাচনেও ধরে রাখতে পারে তাহলে এডিসি নির্বাচন যে জমে উঠবে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড